2001 সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত গাদার সিনেমা। প্রায় 22 বছর পর 11 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি গাদার টু। প্রথম সপ্তাহে বক্স অফিসে 100 কোটি গণ্ডি পেরিয়ে গিয়েছিল অনিল শর্মা পরিচালিত গাদার টু। দ্বিতীয় শুক্রবারে এসে 300 কোটি ক্লাবে পা রেখে তিন খানেতে টপকে গেলেন সানি। বক্স অফিস ব্যবসার পরিসংখ্যান অনুযায়ী মুক্তির পরে দ্বিতীয় শুক্রবার শাহরুখের পাঠান ব্যবসা করেছিল 13 কোটি রুপি। আমিরের দঙ্গল ও সালমানের বাজরঙ্গি ভাইজানের ঝুলিতে এসেছিল যথাক্রমে 18 কোটি ও 12 কোটি 75 লক্ষ টাকা। সেখানে সানির গাদার টু ব্যবসা করেছে প্রায় 20 কোটি রুপি। গাদার টু সিনেমার এমন সাফল্যে উৎসাহ বেড়ে গেছে ছবির নির্মাতা ও কলাকুশলীদের। সম্প্রতি এক অনুষ্ঠানে গাদার থ্রি ছবির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ছবির পরিচালক অনিল শর্মা বলেন, একটু অপেক্ষা করুন, সবুরে যে মেওয়া ফলে তার প্রমাণ তো চোখের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। আমার মাথায় কিছু চিন্তা ভাবনা তো রয়েছেই, পাশাপাশি সানিও কিছু ভেবে রেখেছেন, সব মিলে কিছু না কিছু তৈরি হয়ে যাবে এমনটাই বলে জানিয়েছেন এই পরিচালক।